জন্মাতং কর্মনিষ্ঠের না যা সমধিগতম যত্তপ ধ্যান যোগীর বৈরাগী ত্যাগস্তত্ত্বস্তুতি ভীরপি নদত কীর্তন চাপি কশ্চিত গোবিন্দপি ভাজঙ্গপি না চ কলিতম যদ রহস্যম স্বয়ং চ নাম্নৈব প্রাগ্রহসীত অবতরতি পরিযত্রতম নৌমি গৌরব কর্মনিষ্ঠা তপ ধ্যান অষ্টাঙ্গ যোগরে কিংবা বৈরাগ্য স্তব কর্ম ত্যাগরে গোবিন্দ প্রেম শাড়ী মানঙ্কর যে গুণ তত্ত্ব বচন ছিলা তাহা গৌরচন্দ্রঙ্গ অভিনয়ে কেবল নামরে সে প্রেম প্রকাশিত হলা সে গৌরচন্দ্রঙ্গ প্রণাম করছি চৈতন্য নম নমস্তে চৈতন্য চন্দ্রায় নম চৈতন্য চন্দ্রায় নম নমস্তে চৈতন্য চন্দ্রায় নম চৈতন্য চন্দ্রামৃত আদেনা জড়িতে নারী শ্রীমন্তৈত্র মহাপ্রভু উত্তরে প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদী সন্ন্যাসী মানুষ তাঙ্কর সেমানঙ্কর জিজ্ঞাসার উত্তর দিয়ে কহুচন্তি যে গুরু মতে পূর্ব প্রয়াদে কহিচন্তি গুরু মতে মূর্খ বলি মূর্খ তুমি তোমার নাহিক বেদান্ত অধিকার গুরুমরে মূর্খ দেখি করিল শাসন প্রভু কহে শুন শ্রীপাদ ইহার কারণ গুরুমরে মূর্খ দেখি করিল শাসন মূর্খ তুমি তোমার নাহিক বেদান্ত অধিকার কৃষ্ণ মন্ত্র জপসদা এই মন্ত্র সার এই গুরুমে কথা কহিলে কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মতন কৃষ্ণ নাম হইতে পারে কৃষ্ণীর চরণ নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম
সরমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। অথবলি এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল না। গুরু দেশ এই আজ্ঞা দেলে, আদেশ দেলে, কইলে তুমি মূর্খ, তোমার বেদান্ত অধিকার নাহি, কৃষ্ণ মন্ত্র জপ, এই মন্ত্র সার। এ হচ্ছে চৈত্র মহাপ্রভুঙ্কর শিক্ষা। গুরু মূর্খ কহিলে, মূর্খ কহিবা হি গুরুঙ্কর কৃপা। শাসন তা হচ্ছে গুরুঙ্কর শাসন। গুরু আগরে, গুরুঙ্ক আগরে কে গুরুপণিয়া দেখিবা উচিত নুহে। যেত বড় বিজ্ঞ হোক না কাহিকি, গুরুঙ্ক আগরে কে গুরুপণিয়া দেখিবা মূর্খ হওয়া উচিত। তা নহলে গুরু কৃপা মিলব না। যে গুরুঙ্ক আগরে গুরুপণিয়া দেখান্তি সেমানে মহামূর্খ, প্রকৃতির মহামূর্খ। সেমানকর কদাপি কসমকালে কৌশ প্রকার পরমার্থিক উন্নতি হব না, হব না। সেপাঁ এই শিক্ষা মহাপ্রভু দিয়েছেন আমি মূর্খ, তুমি তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। হ্যাঁ, বেদান্ত অধিকার মায়াবাদী মানকর বেদান্ত সূত্র, শঙ্করাচার্যঙ্কর কৃত বেদান্ত ভাষ্য, সাধিক ভাষ্য, কল্পিত ভাষ্য, প্রকৃত বেদান্ত সূত্র ভাষ্য নুহে। বেদান্ত সূত্র প্রণেতা শ্রীল ব্যাসদেব সে নিজে ভাষ্য দিয়েছেন, তাহা হচ্ছে শ্রীমদ ভাগবত। কিন্তু মায়াবাদী মানে সেমানে ভাগবতর কথা কুহতি না, সেমানে শঙ্করাচার্যঙ্কর কৃত কল্পিত ভাষ্য, সেই সারিক ভাষ্যর কথা কুহতি যাহা কল্পিত। মায়াবাদ দর্শন অসশাস্ত্র প্রচ্ছন্ন বোধুচ্যতে মেব বিহিত দেবী কলু ব্রাহ্মণ মূর্তি না স্বয়ং শঙ্করাচার্য, শঙ্কর শঙ্কর স্বয়ং শঙ্করাচার্য, শিবঙ্কর শঙ্করঙ্কর শিবঙ্কর অবতার আচার্যের উপরে আসি নারায়ণকর আদেশ। মহাবাদ প্রচ্ছন্ন বৌদ্ধবাদ প্রচার করিয়া কল্পিত ভাষ্য দেওয়া পাই আদিষ্ট হয়েছে, সে আসি দিয়েছেন। তা অশশাস্ত্র নিজে পার্বতী দেবীকে আগে কইছেন কলিযুগের ঘুরবে, তাহার আবশ্যকতা ছিল সেতবে, তাহা হচ্ছে তাৎকালিক, সে সময়ের আবশ্যকতা ছিল। তাহা নহিলে মহাপ্রভুঙ্কর শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হইপার নথান্তা, তার আবশ্যকতা ছিল, তা সে করেছেন। সেইপাই মহাপ্রভু কহিলে, আম গুরু কহিলে, তুমি মূর্খ, তোমার বেদান্ত অধিকার নাই, মানে এই মায়াবাদী ভাষ্য, মায়াবাদী মানে যে বেদান্ত চর্চা করছেন সেথিরে তোমার অধিকার নাই। কৃষ্ণ মন্ত্র জপসদা এই মন্ত্র সার। তেণু কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পারে কৃষ্ণের উচ্চারণ, এ লাভ হব তোমার। তেণু নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বত সার নাম এই শাস্ত্র মর্ম। এ কহিলে আজ আদেশ দেলে, তেণু সে আজ্ঞা পাই গুরুঙ্কর আদেশ ধার্য, তেণু সে আজ্ঞা পাই মু বরাবর নাম নেছি। যাহা গুরু কহিবে তাহা পালনীয়, যাহা কহ এজ ইট ইজ অবিকল্প যেপরি কহিছেন তদ্রুপ ভাবে, কিছু সেতরে বিচার জড়িব না, প্লস মাইনস কিছু করা যাব না। তা কথা পাইছি গুরুঙ্কর আদেশ নির্বিচারে পালনীয়, কিছু বিচার জোড়া হয় না। গুরু ইয়া কহিলে ব্যস্ত এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত ছিল। গুরুঙ্কর আজ্ঞা পাই নাম নেউছি, হরে কৃষ্ণ এ মহামন্ত্র হরিনাম করুছি, তাহা তোর করু মোর মন ভ্রান্ত হইল। ধৈর্য ধরিতে নারী হইলাম উন্মত্ত, হাসি কান্দি নাচি গাই যেছি মধুমত্ত। সে নামর এপরি ফল ধৈর্য ধরি পারে, উন্মত্ত হচ্ছি, পাগল হচ্ছি, কেতবে হসুছি, কান্দুছি, নাচুছি, গাউছি, মধুমত্ত বজ্ঞা ব্যবহার সত হয়ে যাচ্ছি। তবে ধৈর্য ধরি মনে করিল বিচার, কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন দিল আমার। তবে ধৈর্য ধরিলি, তেণু বিচার কলি, হায় কৃষ্ণ নাম লৌলু মোর দিব্য জ্ঞান আচ্ছন্ন হয়ে গেল, পাগল হইলাম আমি, ধৈর্য নাহি মনে, অত চিন্তি নিবে দিল গুরুর চরণে, কিন্তু পাগল হলি, ধৈর্য ধরুনি, তেণু গুরুঙ্ পাখে যাইকি জিজ্ঞাসা কলি, পচারিলি। শ্রী চৈতন্য মহাপ্রভু আজ আইডিয়াল টিচার শোজ আস হাউ এ ডিসাইপলস ডিল উইথ দি স্পিরিচুয়াল মাস্টার। চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে আমি শিখাও আদর্শ শিক্ষক, তেণু কিপরি শিষ্য গুরুঙ্ নিকটে ব্যবহার করব তা সে শিখাই। হোয়েন এভর দেয়ার ইজ ডাউট রিগার্ডিং এনি পয়েন্ট
he should refer the master to his, the matter to his spiritual master for clarification. Kichhi samanya sadharana sandeha sansara jat helato rekonis vishaya hona. Sange sange guru ko jignyasa kara jiva sansa mochana nimitta. Sri Chaitanya Mahaprabhu said that while chanting and dancing, you have developed the kind of mad ecstasy that is possible only for a liberated soul. Jomane mukta jiva, jomane ka jo dosta tushta nai, semane e harinam kale, semane kare bhava asiva, semane divya bhava anumatta hibe, sasive nachive e bhava 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 jata hava. Eight even in his liberated position, he referred everything to his spiritual master whenever there were doubts. Mukta avastara madhya, sarvada gurunga, pakare jigyansa kara jiva, e sikhyanu se dechanti. Jadwala kya unese sandeha hala, gurunga pakare ta jigyansa kara jiva. Thus in any condition, even when liberated, we should never think ourselves independent of the spiritual master, but must refer to him as soon as there is some doubt regarding our progressive spiritual life. Tenu jekonis avasthare, baddha avastha ho, mukta avastha ho, jekonis avasthare, ame kevera nijaku swatantra boli bhagva uchit nuhe. Jaha kichi sandeha jata hela matre, sange sange gurunga nikatre jignyasa kariva pariva. E sikhya Sriman Mahaprabhu acharan kari sikhi chanti amu. কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল জপিতে জপিতে মন্ত্র করিলা পাগ হোয়াট কাইন্ড অফ মন্ত্র এই গুরুদেব কি মন্ত্র আপন দেলে যা কি জপি জপি কীর্তন করু করু মতে পাগল কলা মহামন্ত্র যে চৈতন্য মহাপ্রভু প্রেজিনী শিক্ষাষ্টক যুগায়িত নিমিষেণ চক্ষুষা প্রভুষায়িত শূন্যায়িত জগৎ সর্ব গোবিন্দ বিরহেণমী শিক্ষাষ্টকরে এই শিক্ষা দিয়েছেন শ্রীমন মহাপ্রভু গোবিন্দঙ্কর বিরহরে কোণ হচ্ছে না গোটে যুগ মুহূর্ত যুগ সমপতিত হচ্ছে যুগ হলে বার বর্ষ কিংবা চতুর্থ বর্ষ মুহূর্তটা এপরি পতিত হচ্ছে এবং বর্ষাধারা টরেন্টস অফ রেন মূষধারে বর্ষা হয় যেপরি তদ্রূপ অশ্রুপাত হচ্ছে চক্ষুর এবং সমগ্র জগৎ গোবিন্দ শূন্য গোবিন্দ বিরহ গোবিন্দ শূন্য শূন্যময় যা প্রতীত হচ্ছে মতে ইট ইজ সেপারেশন অফ এ ডিভোটি দ্যাট ওয়াইল হি চ্যান্টস দ্য হরে কৃষ্ণ মহামন্ত্র হিজ আইজ উইল ফিল উইথ টিয়ার্স হিজ ভয়েস ফল্টার অ্যান্ড হিজ হার্ট থ্রব এ হচ্ছে বিপ্রলম্ব ভাব ভক্তঙ্কর বিপ্রলম্ব ভাব গোবিন্দ বিরহরে যেতবে সে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করিবে জপ করিবে ভাব শুদ্ধ হৃদয় যাহাঙ্কর হৃদয় বিশুদ্ধ হয়েছি বদ্ধাবস্থা দূর হয়ে যাইছি তাহাঙ্কর এই ভাব যাহা থাকে বিপ্লম ভাব এই ভাবরে এই কীর্তন করা যায় এই মহাপ্রভুঙ্কর শিক্ষা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন সেতবে প্রেমর বাহ্য লক্ষণ যাহা তাহা এটি প্রকাশিত হচ্ছে যে চক্ষুর বর্ষা জল পরি লোতক বর্ষণ হব স্বর গদগদ হয়েযিব আুষ্কম্প জাত হব এ হল বাহ্য লক্ষণ ওয়ান শুড ফিল দ এন্টায়ার ওয়ার্ল্ড টু বি ভ্যাকান্ট উইদাউট ট্রেন্স অফ গোবিন্দ গোবিন্দর বিরহ ভাব বিপ্রলম্ব ভাব বিপ্রলম্ব ভাব হচ্ছে প্রেমর শেষ স্তর বিপ্লম্ব ভাব তা হচ্ছে প্রেমর শেষ স্তর বিরহ ভাব তাহা মহাপ্রভুঙ্কর শিক্ষা মহাপ্রভু যে নামে প্রেম দান করছেন কৃষ্ণ প্রেম তাহা হচ্ছে বিপ্লম্ব ভাবরে লভ্য দিস ইজ দি সাইন অফ সেপারেশন ফ্রম গোবিন্দ গোবিন্দঙ্কর বিরহ ভাব এটা ইন মেটেরিয়াল লাইফ উই আর অল সেপারেটেড ফ্রম গোবিন্দ অ্যান্ড আর অ্যাবজর্ভ ইন মেটেরিয়াল সেন্স গ্রাটিফিকেশন ভৌতিক জগতরে তো কৃষ্ণ বিস্মৃতি হয়েছি তাঙ্কঠার বিচ্যুত হয়ে যাচ্ছি এ ভাবটা তো এটি রয়েছে বদ্ধ জীবর তেণু এটা আমি শিখাই দেছেন শুদ্ধ বিরহ ভাব আবদ্ধ জীব ভৌতিক সুখ সম্ভোগে মাতি রয়েছে উন্মত্ত হয়ে রয়েছে দ্যারফর ওয়েন ওয়ান কমস টু হিজ সেন্সেস অন দি স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম হি বিকমস সো ইগার
to meet Govinda, that without Govinda, the entire world becomes a vacant place. সেদিন যেতবে গুরু পরমার্থ গুরু গ্রহণ করিবে, শিষ্য গুরু গ্রহণ করিবে, গুরুঙ্কর আদেশরে এই প্রকার আনুগত্যরে নামগান করিবে, তাঙ্কর হৃদয় বিশুদ্ধ হব, বোধাবস্থা দূর হব, ভাবস্তরকু যাবে, সেতবে এ বীরভাবটা জাত হব। কিপরি সে গোবিন্দকে ভেটিবি, মিলন পুণি হব, হ্যাঁ সেদিন ব্যাকুল চিত্ত হবে, আর সমগ্র জগৎ শূন্যায়িত হব, গোবিন্দ নাহান্তি, জগৎ শূন্যায়িত। যদিও মেটেরিয়াল ভেরিগেটেডনেস ভৌতিক বিভিন্নতা নানা প্রকার অছি, কিন্তু এই প্রকার ভাবস্তরে থাকা ভক্তঙ্কর দৃষ্টিরে সেসব দেখা যায় না, কেবল গোবিন্দকে দেখিবার চান্তি, গোবিন্দকর বিরহ রে জগৎ শূন্যায়িত হচ্ছে। এই বিপ্লম্ব ভাবর এই ভজন, এ হরে কৃষ্ণ মহামন্ত্র, এই বিপ্লম্ব ভাবরে ভজন করিবার হয়, এই মহাপ্রভুঙ্কর শিক্ষা। মহাপ্রভু এই শিক্ষা আমাকে দিয়েছেন, আমাকে এই শিক্ষা গ্রহণ করিবাকু পড়িব, এই ভাবরে আমাকে ভজন করিবাকু পড়িব। এই ভাবরে যদি ভজন ন হব, তাহলে প্রকৃতরে আমার ভজন হউনি, আমার ভজন হউনি, এ কথা বুঝিবা পাই পড়িব, এ কথা বুঝিবা পাই পড়িব, আমাকে আমার প্রকৃতির ভজন হউনি, এই ভাব যদি বিপ্লম্ব ভাব যাত হউনি, গোবিন্দর বিরহ ভাব, এই গৌরাঙ্গ মহাপ্রভুঙ্কর শিক্ষা। এ সেপাই যুগায়িত নিমিষেণ চক্ষুষা প্রভু সাহিত শূন্যায়িত জগৎ সর্ব গোবিন্দ বিরহেণ আমি এখানে শিক্ষাস্ত করে পাইলে এ বিপ্লম্ব ভাব। গোবিন্দনন্দন শ্রীকৃষ্ণঙ্ক বিরহরে নিমিষটা মুহূর্তটা যুগ পরিপ্রত্যমান হচ্ছে, অল্পকাল যুগ ভীপ্রত হচ্ছে, চক্ষু দিয়ে বর্ষাধারা পড়ি জল পড়ুছি, সমস্ত জগৎ শূন্যপ্রায় বোধ হচ্ছে। কৌশল কবিরাজ গোস্বামী তাঙ্ক ভাষায় এই কথা কইছেন, উদ্বেগিরি বসো না যায় ক্ষণ হইল যুগ সম, উদ্বেগিরি বসো না যায় ক্ষণ হইল যুগ সম, বর্ষার মেঘ প্রায় অশ্রু নরসে দুনয়ন, গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষা নলে পড়ে দিন না যায় জীবন, তুষা নলে পড়ে দিন না যায় জীবন। এ বিরহ ভাব বিপ্লম্ভাবিত মহান্ত গুরুবর্গ পরমহংস বৈষ্ণব মানঙ্কর এই বিরহ ভাবরে কৃষ্ণ বিরহরে বিলাপ করন্তি, সেমানে বিরহ ভাব দেখুন তাঙ্কর পরিস্ফুট হইথায়, শিল ঈশ্বর পরি পাদঙ্কর বাণী মাধ্যম সে অনুযায়ী অছি, যোগ শ্রুতি উপপত্তি নির্জন বন ধ্যানাধ সম্ভাবিতা স্বরাজ্যম প্রতিপাদ্য নির্ভয়ময়ী মুক্তা ভবন্ত দুইজা অস্মাকং তু কদম্ব কুঞ্জ কুহর প্রনির্মল ইন্দিবর শ্রেণী শ্যামল ধাম নাম যুষদান জন্মাস্তু লক্ষ্যাবধি। ঈশ্বর পরিপাদঙ্কর এই বাণী আছে, দ্বিজাতি গণ অষ্টাঙ্গ যোগ বেদানুশীলন নির্জন বন বানপ্রস্থ ধ্যান তীর্থ পর্যটন দ্বারা নির্ভয়ে স্বাধিকারচিত স্বরূপানুভব প্রাপ্ত হই যদি মুক্ত হুন্তি হুয়ন্তু, কিন্তু আমমানে কদম্ব কুঞ্জ কুহরে উদয়শীল ইন্দিবর শ্রেণী তুল্য শ্যাম সুন্দরঙ্কর শ্রীনামর সেবক, অতএব আমমানকর লক্ষ্যাবধি জন্ম হউ, সেতিরে কিছু ক্ষতি না। যেমান একমাত্র শ্রীকৃষ্ণ নাম কীর্তনকু সাধ্য সাধন রূপে বরণ করে নেইছন্তি, সেমানকর ভাব হব, নহেলে যেমানে বরণ নকরি অন্য যেকোনসি সাধন উপায় মনোনয়ন করছন্তি
ସେମାନଙ୍କର ଚିତ୍ତରେ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ବିରହର ଉପଲବ୍ଧି ଅପେକ୍ଷା ସ୍ୱ ସୁଧା ଅନୁସନ୍ଧାନ ବା ଧର୍ମାର୍ଥ କାମ ମୁଖ୍ୟା ଅନୁସନ୍ଧାନର ସ୍ପୃହା ନ୍ୟୁନାଧିକ ପ୍ରବଳ। ଯେଉଁମାନେ କୃଷ୍ଣ ବିରହରେ ବିରହି ସେମାନଙ୍କର ଏକତ୍ର ଜୀବନ ଲକ୍ଷ୍ୟୌଷଧି କୃଷ୍ଣ କଥା କୃଷ୍ଣ ନାମ ତବ କଥାମୃତମ ତପ୍ତ ଜୀବନମ। ବିଶ୍ୱବ୍ୟାପୀ ସମ୍ଭୋଗ ମଦ ପ୍ରମତ୍ତ ଲୋକମାନଙ୍କର ଦିନ ପରେ ଦିନ, ସପ୍ତାହ ପରେ ସପ୍ତାହ, ମାସ ପରେ ମାସ, ବର୍ଷ ପରେ ବର୍ଷ ଅତୀତ ହେଇଯାଉଛି। ସୂର୍ଯ୍ୟ ଆୟୁ ହରଣ କରି ନେଉଛନ୍ତି, ମୃତ୍ୟୁ କ୍ରମଶଃ ନିକଟତର ହେଉଛି, ତଥାପି ସମ୍ଭୋଗ ପିପାସା କମୁନା, କୃତକର୍ମର ଶେଷ ଫଳ ଦିଗ ପ୍ରତି ଦୃଷ୍ଟି ଆକୃଷ୍ଟ ହେଉନା, ଆତ୍ମକର୍ତ୍ତବ୍ୟ ଜ୍ଞାନର ଉଦୟ ହେଉନାହିଁ। କୃଷ୍ଣ ସ୍ମୃତି ଶୂନ୍ୟ ଦିବସ ଗୁଡ଼ିକ ଅଲକ୍ଷ୍ୟରେ ଅନାୟାସରେ ଅତୀତ ହୋଇଯାଉଛି। ଅନ୍ୟ ପକ୍ଷରେ ବିପ୍ରଲମ୍ବ ବିଭାବିତ ଚିତ୍ତ ଶ୍ରୀ ଗୌର ପ୍ରଣୟୀ ଜନଙ୍କର ଜୀବନର ପ୍ରତ୍ୟେକଟି ମୁହୂର୍ତ୍ତ ଗୌର କୃଷ୍ଣ ସ୍ମୃତି ପରି ପୂରିତ, ଇଷ୍ଟ ବିଚ୍ଛେଦ କାତରତାରେ ଭରପୁର। ସେମାନେ କହନ୍ତି ଗତଜାମ ଗତଜାମ ଗତଜାମା ଗତମ ଦିନ ହା ହନ୍ତ କିଂ କରି ଶ୍ୟାମି ନ ପଶ୍ୟାମି ହରେର ମୁଖଂ। ହାଏ ଏକ ପ୍ରହର ଅତୀତ ହେଲା, ଏଇ ଦୁଇ ପ୍ରହର ଅତୀତ ହେଇଗଲା, ଏଇ ତିନି ପ୍ରହର ଅତୀତ ହେଇଗଲା, ଦିନ ମଧ୍ୟ ଅତୀତ ହେଇଗଲା, ହାଏ ମୁଁ କ'ଣ କରିବି। ତଥାପି ବର୍ତ୍ତମାନ ମଧ୍ୟ ଶ୍ରୀହରିଙ୍କର ମୁଖାରବିନ୍ଦର ଦର୍ଶନ ପାଉନାହିଁ, ଏ ବିପ୍ଲମ୍ବ ଭାବ। ମାଧୁର ବିରହ କାତର ଶ୍ରୀ ମାଧବେନ୍ଦ୍ର ପୁରୀ ପାଦ ମଧ୍ୟ ସେହି ଭାବରେ ଗାଇଛନ୍ତି, ଅଇ ଦିନ ଦୟାର୍ଦ୍ର ନାଥ ହେ ମଥୁରା ନାଥ କଦାବଲକ୍ଷ୍ୟ ସେ ହୃଦୟଂ ତଦ ଲୋକ କାତରଂ ଦୈତ ଧାମ୍ୟତି କିଂ କରୋମ୍ୟହଂ। ହେ ଦିନ ଦୟାର୍ଦ୍ର ନାଥ ହେ ମଥୁରା ନାଥ, କେବେ ଆପଣଙ୍କୁ ଦର୍ଶନ କରିବି, ଆପଣଙ୍କର ଦର୍ଶନ ଭାବରେ ମୋର କାତର ହୃଦୟ ଅସ୍ଥିର ହୋଇପଡ଼ିଛି, ହେ ଦୈତ ମୁଁ ବର୍ତ୍ତମାନ କ'ଣ କରିବି। ଶ୍ରୀ ରଘୁନାଥ ଦାସ ଗୋସ୍ୱାମୀ ମଧ୍ୟ ସର୍ବଦା ଯୁଗଳ କିଶୋରଙ୍କର ସେବା ନିମଜ୍ଜିତ ରହି ସୁଦ୍ଧା ବିପ୍ଲମ୍ବ ବିବାହ ଚିତ୍ତାରେ ବିଳାପ କରିଛନ୍ତି। ବିଳାପ କୁସୁମାଞ୍ଜଳି ଏକ ପୁସ୍ତକ ଗ୍ରନ୍ଥ ଲେଖିଛନ୍ତି, ଶ୍ରୀ ରଘୁନାଥ ଦାସ ଗୋସ୍ୱାମୀ ତାଙ୍କର ବିଳାପ ପ୍ରଭାବ ଦେଖାଇଛନ୍ତି। ଆଶୈକ ତନ୍ତୁ ଅବଲମ୍ବ ବିଳମ୍ବ ମାନା ରକ୍ଷାମି ଜୀବ ମବଧୀର ନିର୍ୟତୋ ଯଦି ସ୍ୟାତ୍ ନଚେତ ବିଧି ସକଳ ଲୋକ ହି ତେଇକ କାରୀ ଯତ୍କାଳ କୁମସୃଜ ତଦୀଦଂ କିମର୍ଥଂ। ଗୋଟେ ମାତ୍ର ସତନ୍ତୁ ଅବଲମ୍ବନ ପୂର୍ବକ କାଳ ବିଳମ୍ବ କରି ଅଦ୍ୟାପି ଜୀବନ ରକ୍ଷା କରିଛି, କିନ୍ତୁ ଯଦି କାଳର ଅବଧି ଥାଏ ତାହେଲେ ଭଲ, ପୁଣି ଯଦି ତାହାର ଆଗମନରେ ବିଳମ୍ବ ହୁଏ ତାହେଲେ ସମସ୍ତ ଲୋକଙ୍କର ଏକମାତ୍ର ହିତକାରୀ ବିଧାତା ଯେଉଁ କାଳକୁଟ ବିଷ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି ତାହା କେଉଁଥିପାଇଁ, ଅର୍ଥାତ୍ ତାହା ପାନ କରି ଜୀବନ ତ୍ୟାଗ କରିବି। ଶ୍ରୀ ରଘୁନାଥ ଦାସ ଗୋସ୍ୱାମୀ କଥା କହୁଛି ବିପ୍ଲମ୍ବ ଭାବ। ନରତନ ଦାସ ଠାକୁର ମହାଶୟ ମଧ୍ୟ ବିପ୍ଲମ୍ବ ଭାବୋଚ୍ଛ୍ୱାସର ଅଭିବ୍ୟକ୍ତିରେ ଗାଇଛନ୍ତି, କେନ ବାଛୋଇ ପ୍ରାଣ କି ସୁଖ ମୃତ୍ୟୁବରଂ ଶ୍ରେୟସ୍କର। ପ୍ରେମୀଙ୍କ ଶ୍ରେଷ୍ଠ ଗଣଙ୍କର ଏହି ମୃତ୍ୟୁ କାମନା ମଧ୍ୟରେ ଅମରତ୍ୱର ପରାକାଷ୍ଠାର ଆବିର୍ଭାବ, ଏହା ହିଁ କୃଷ୍ଣ ସେବାର ସର୍ବୋତ୍ତମ ଅବସ୍ଥା। କୃଷ୍ଣ ସେବା ନିମିତ୍ତ ସେବକ ଏତେ ଅଧିକ ଆର୍ତ୍ତ ଯେ ଦଶମ ଦଶା ମୃତ୍ୟୁ ତାହାଙ୍କୁ ବିଭାବିତ କରିଛି। ଏହି ମୃତ୍ୟୁ ଜମଦଣ୍ଡ ନୁହେଁ, ଏହା ଗୋକୁଳର ମହାମହୋତ୍ସବ, ଏ ବିପ୍ଲମ୍ବ ଭାବ। ଏ କଥା ମହାନ୍ତ ଗୁରୁବର୍ଗଙ୍କର ପ୍ରେମୀ ଭକ୍ତମାନଙ୍କର ଏ କଥା। ଆମେ ଈଶ୍ୱରପୁରୀଙ୍କର କଥା କହିଲେ, ମାଧବେନ୍ଦ୍ରପୁରୀଙ୍କ କଥା କହିଲେ, ଆଉ ରଘୁନାଥ ଦାସ ଗୋସ୍ୱାମୀଙ୍କର କଥା କହିଲେ, ନର୍ତନ ଦାସ ଠାକୁରଙ୍କର କଥା କହିଲେ, ଏମାନେ ସମସ୍ତେ ମହାପ୍ରଭୁ ଯେଉଁ ବିପ୍ରଲମ୍ବ ଭାବରେ ନାମ ଗାନ କରିବାର କଥା ଦେଇଛନ୍ତି ଆମକୁ ଶିକ୍ଷା, ଏମାନେ କରିଛନ୍ତି ଏଇ ଭାବ ଜାଣିଛନ୍ତି।
ଯଥା ଦରକାର, ତାହା ହେଉଛି ସର୍ବୋଚ୍ଚ ସିଦ୍ଧି। ସେ ଯେଉଁ ପ୍ରେମ ଲାଭ ହେଲା ବୋଲି ବୁଝିବାକୁ ପଡ଼ିବ, ନାମର ମୁଖ୍ୟ ଫଳ ଯେଉଁ ପ୍ରେମ ସେ ଲାଭ ହେଇଛି ବୋଲି ବୁଝିବାକୁ ପଡ଼ିବ, ସେତେବେଳେ ନହେଲେ ହେଇନି କିଛି। ଅପରାଧ ପ୍ରଚୁର ପ୍ରଚୁର ଅପରାଧ ଅଛି, ହୃଦୟଟା ପାଷାଣ ଠାରୁ ଆହୁରି କଠିନ ହେଇଛି, ବିଗଳିତ ହଉନି, ଏ ଅପରାଧର ଫଳ। ଚକ୍ଷୁରେ ଲୋତକ ଆସୁନି, ଏ ବିଳାପ ହଉନି, ବିପ୍ଳମ୍ବ ଭାବ ଆସୁନି, ବିପ୍ଳମ୍ବ ଭାବରେ ଭଜନ, ଏହା ହେଉଛି ଶିକ୍ଷା। ବାଇ ଚାଣ୍ଟିଂ ୟୋର ହୋଲି ନେମ୍ ଓ ଲର୍ଡ, ଦି ଟିୟର୍ସ ୱିଲ୍ ରୋଲ୍ ଡାଉନ୍ ଲାଇକ୍ ଟରେନ୍ସିଆଲ୍ ରେନ୍ସ ଫ୍ରମ୍ ମାଇ ଆଇ। ଦାଟ୍ ବୈଷ୍ଣବ ଆଚାର୍ଯ୍ୟ ହେ ସଙ୍ଗ୍ କବେ ହବେ ବୋଲ ସେ ସୁଧୀନ ଗୌରାଙ୍ଗ ବୋଲିତେ ହବେ ପୁଲକ ଶରୀର ହରି ହରି ବୋଲିତେ ନୟନି ଭୟ ନର୍ତନ ଦାସ ଠାକୁର ହାଜ ସଙ୍ଗ ଲାଇକ୍ ଦାଟ୍ ବାଇ ଚାଣ୍ଟିଂ ଦି ନେମ୍ ଅଫ୍ ଗୌରାଙ୍ଗ ଦି ହୋଲ୍ ବଡି ଦି ହେୟାର୍ସ ଆଣ୍ଡ ଦି ହୋଲ୍ ବଡି ୱିଲ୍ ବି ରେକ୍ଟେଡ୍ ୟୁ ଅଣ୍ଡରଷ୍ଟାଣ୍ଡ ଦିସ୍ ଇଜ୍ ଏକ୍ସଟର୍ନାଲ୍ ସାଇନ୍ ଅଫ୍ ଦିସ୍ ପ୍ରେମ ହର୍ ହରି ହରି ବୋଲିତେ ନୟନ ବହେ ନିର ୱାଇ ୱାଇ ବାଇ ଚାଣ୍ଟିଂ ଅଟରିଂ ଦି ନେମ୍ ଅଫ୍ ଗୌରାଙ୍ଗ ୱାନ୍ ୱିଲ୍ ଫିଲ୍ ସଚ୍ ଏକ୍ସଟାସି ୱାଇ 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 ଡୋଣ୍ଟ ୟୁ ସେ ହରି ହରି ବୋଲିତେ ନୟନ ବହେ ନିର ହି ଇଜ୍ ହରି ହିମସେଲ୍ଫ ମହାପ୍ରଭୁ ଇଜ୍ ହରି ହିମସେଲ୍ଫ ବଟ୍ ଚାଣ୍ଟିଂ ହରି ହି ସେଡ୍ ଷ୍ଟିୟର ବାଇ ଚାଣ୍ଟିଂ ହରି ହି ସେଡ୍ ଷ୍ଟିୟର is so starting in prayer and chanting Hari Naam, therefore by uttering name of Gauranga such feeling will come. You understand that Narottam Das Thakur Gauranga bolite hobe pulokeshwar hari hari bolite nayan is no kabe hobe bolo se sudhi nama, when that auspicious day will come, oh Lord, by chanting your holy name the tears will roll down from my eyes like torrential rain. You understand? Well, let us do it. Yes.